আজকে আলোচনা করব এক্সস্ট ফ্যান ওয়াইন্ডিং। তাই এক্সস্ট ফ্যানের সাইজ আছে, এক্সস্ট ফ্যানের সাইজ আছে 15 ইঞ্চি, স্লট আছে 24, আরপিএম আছে 1500, রানিং টার্ন 230, স্টার্টিং টার্ন আছে 245, রানিং ওয়ার যে অ্যালুমিনিয়াম ওয়ার সুপার এনামেল কপার রানিং করবো সেটা 29 গেজের আছে, স্টার্টিং ওয়ার হচ্ছে 30 গেজ, রানিং পিস 157, স্টার্টিং হচ্ছে 157 15। তা আমরা এখানে ওয়াইন্ডিংটা এঁকেছি, টোটাল স্লট আছে এখানে 24টা স্লট আছে, কয়েল আছে এখানে 12টা, হচ্ছে 12টা সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং। তা আমরা এখানে 24টা কয়েল আছে, যে 24টা স্লট আছে, তা 12টা কয়েল, তা তাকে দুই দিয়ে ভাগ করলে পার ফেজে 12টা করে, পার ফেজে 6টা করে কয়েল পড়বে, পার ফেজে 6টা করে কয়েল পড়বে। তা এখানে 6টা করে কয়েল রেখেছি, হচ্ছে 1, 2, 3, 5 আর এটা এটা নিয়ে 6টা করে কয়েল আছে। এখানে আমি এখানে 4টে কয়েল রেখেছি, মানে একটা ডবল কয়েল আছে, একই ডাইরেকশনে প্যাচানো আছে, এখানে একই ডাইরেকশনে এখানে দুটো কয়েল আছে, এখানে দুটো কয়েল আছে, দুটো দুটো 4টে, একটা 5টা, এখানে এই দুটো আছে কয়েল, এখানে আছে দুটো কয়েল, 4টে 5টা 6টা, এইটা আর এইটা নিয়ে হলো 6টা কয়েল। তাহলে 6টা করে কয়েল আছে। তা এখানে আমি তার কানেকশন ডায়াগ্রামটা এখানে রেখেছি, তার আরপিএম আছে 1500, তার স্টার্টিং এ 6টা কয়েল আছে, রানিং এ 6টা কয়েল আছে, তার ডাইরেকশনটা হচ্ছে ক্লক ইন টি ক্লক দিয়ে লাইনটা বেরোচ্ছে, এবং আমরা কানেকশনটা করেছি স্টার্টিং কয়েল আর রানিং কয়েল। এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের ওয়াইন্ডিংটা। এটা একটু অন্য ক্যাটাগরির টাইপের একটা ওয়াইন্ডিং আছে, এটা জটিলতা আছে। এখানে কয়েল দেখাচ্ছি আমি, কিন্তু এখানে 4টে কয়েল দেখাচ্ছি, কয়েল অ্যাকচুয়ালি আছে 6টা কয়েল, জাস্ট এখানে একই 1 থেকে 7এর ভিতর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 1 থেকে 7এর ভিতর একটা কয়েল আছে, আবার 1 থেকে 5এর ভিতর আছে, 1, 2, 3, 4, 5, 5এর ভিতর। দ্যাট মিন্স কয়েলটা এরকম আছে, এখানে কয়েলটা জাস্ট যদি আমরা এরকম পাশাপাশি 1 থেকে 7এ এটা আছে, 1 থেকে 7এ আছে, আর এটা আছে 1 থেকে 5এ আছে, তা কয়েলটা একই ডাইরেকশনে কাছে আছে। যদি এটাকে ক্লক ধরি, যদি এটাকে ক্লক থেকে বেরিয়ে আবার এটাকে ক্লকে বাঁচাবো, কিভাবে এইভাবে ক্লকে বাঁচাবো, তাহলে এই ক্লক হচ্ছে হয়ে এর সঙ্গে এই যাচ্ছে, ক্লকে আবার এই পেঁচিয়ে আবার এখান থেকে এই লাইনটা বেরোচ্ছে। দ্যাট মিন্স এখানে দুটো কয়েলকে আমরা হিসাবে ধরছি, একটা করে আমরা এইভাবে হচ্ছে 1500 আরপিএম করলাম, 4 বলে ক্যালকুলেশন করলাম, এটা অনলিফার একটা কয়েল, কিন্তু দুটো কয়েলকে পেঁচিয়ে মানে একটা কয়েল করলাম, এই ক্লক যাচ্ছে, ক্লক যে এই ক্লক থেকে বেরিয়ে একটা, হ্যাঁ, তাহলে এটা এটা নর্থ সাউথ এটা একটাই পোল হচ্ছে, নর্থ সাউথ, 4 পোল 1500 আরপিএম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানেই রাখছি।